কলনি দুর্গোৎসব সমিতিয়ে ইতিমধ্যে তেওঁলোকে পুরস্কার লাভ করেছে। আনন্দের খবর আর ইতিমধ্যে বঁটা বিতরণী হয়ে গেছে আর বঁটা বিতরণীর পিছত এইদরে পূজা সমিতিয়ে এইদরে আনন্দ মূর্তি করা পরিলক্ষিত হয়েছে। যেহেতু এইবার আটক ধুনিয়া মণ্ডপ নির্মাণ করেছিল আর শিবশঙ্কর কলনির এই যে মণ্ডপ এয়া এইবার চিরাং জেলার ভিতরতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু, আর যার কারণে প্রায় 50 ফুট উচ্চতার 3D যুক্ত এইবার এই মণ্ডপে আকর্ষণীয় হয়েছে। আর ইয়ার পরিণতিত এইবার এইখান দুর্গা পূজা সমিতিক নিউজ18 অসমৰ ফালৰ পৰা এইবার শ্রেষ্ঠ দুর্গোৎসব সমিতি হিসাবে জেলাখনের ভিতরে ঘোষণা হয়েছে। আয়োজক সকল আছে, পূজা সমিতির লোক সকল আছে, গতি কি কব আপনার আয়োজন কিদরে করেছে? আমি তো আপনার গম পাই, আমি বিজনি শিবশঙ্কর কলোনি পূজা কমিটি। এইবেলি আমি ঋষিকেশ্বর আদালত আমি শিব মূর্তি স্থাপন করেছো 3D লেজার লাইটিং এদি 50 ফুট উচ্চতার। আর আমি নিউজ18 পরিয়ালয় ধন্যবাদ জ্ঞাপন করছো, তেওঁলোকে আমাক গোটাই চিরাং ডিস্ট্রিক্টর ভিতর প্রথম পুরস্কার দিবর বাবে আমি যথেষ্ট মানে সুখী আর আনন্দিত। আপনাদের গম পাইছে আমার ইমান ফুর্তি হয়েছে আপনাদের, কারণ আমার কষ্টটা সার্থক হয়েছে। আমার গোটেই রাইজর যিখিনি কষ্ট, যিখিনি দান বরঙনি দিয়ে আমি অনুষ্ঠান করছো, আমি সফল হব পাৰিছো। আর যথেষ্ট দর্শকর জনসমাগম হব বলে এই আর একদিন, আজি অষ্টমী, শুভ অষ্টমী। আর আমি নিউজ18 পরিয়ালয় ধন্যবাদ জ্ঞাপন করছো এই পুরস্কার দিব কারণে। এইটো আর্হিটো শিবমূর্তি, এই ঋষিকেশ্বর শিবমূর্তি মানে আর্হিত বনাইছিল, যে উত্তরাখণ্ড ঋষিকেশ্বর আর্হিত বনাইছো আমি 50 ফুট উচ্চতার 3D লেজার লাইটিং দি। আর রাতি বেশি আমার এই ধুনিয়াকে প্রস্ফুটিত হয়। এইবার আধুনিক প্রযুক্তির ইয়াতে প্রয়োগের কথা পরিলক্ষিত হয়েছে, আর শিবশঙ্কর কলোনির যে মণ্ডপ বনাইছে এইবার ইয়াতে 3D লাইটযুক্ত কারিগরি ব্যবস্থার জড়িয়ে করেছে, আর যার কারণে এই শিবশঙ্কর কলোনির দুর্গোৎসব সমিতিয়ে এইবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। আর নিউজ18 অসমর তরফরপরা যে প্রতিযোগিতা ঘোষণা হয়েছিল ইয়াতে চিরাং জেলার ভিতরতে এইখান দুর্গোৎসব সমিতিয়ে প্রথম স্থান লাভ করা পরিলক্ষিত হয়েছে।